কলেজের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা তোমাদের ইতিমধ্যে জেনে গেছো, সিলেবাসটা পেয়ে গেছো আশা করি। তো তোমাদের সিলেবাসের মধ্যে ষষ্ঠ অধ্যায়টা আছে, খেয়াল করবে বীজগণিতের ষষ্ঠ অধ্যায়, যেটা হচ্ছে সরল সহ সমীকরণ, যেটা তোমাদের প্রথম যে পরীক্ষাটা ছিল সেটার মধ্যে 6.1 ছিল। এবার তোমাদের 6.1 এবং 6.2 দুইটাই আছে। তো এখন আমি তোমাদের যখন খাতাগুলো দেখলাম তখন আমার কাছে অনেকের খাতা দেখে মনে হয়েছে অনেকের কাছে মনে হয়েছে অনেকে সমীকরণ ব্যাপারটা কি বুঝে না, অনেকে হচ্ছে সমীকরণের মূল এই জিনিসের সংজ্ঞাটা ঠিক মতো দিতে পারে নাই। তো আমার আজকে মনে হয়েছে যে প্রথম থেকে আমি তোমাদের কিছু দেখাই। খেয়াল করে দেখো, আমি আজকে তোমাদের করাবো হচ্ছে অনুশীলনী 6.2, এটার নাম হচ্ছে সরল সহ সমীকরণ, ঠিক আছে? এখন আমি খেয়াল করে দেখো, সরল সহ সমীকরণ, এখন আমাদের বুঝতে হবে সমীকরণ কাকে বলে। এখন আমি একটা লিখলাম x প্লাস y, যখন আমি x প্লাস y লিখবো সেটাকে আমি কি বলবো? রাশি। সেটাকে আমি কি বলবো? রাশি। যখন এখানে আমি সমান চিহ্ন দিয়ে কিছু একটা দিলাম, সমান চিহ্ন কিন্তু দিয়েছি, তারপরে আমি এখানে একটা মান লিখছি। তো এইখানে হচ্ছে একটা পক্ষ চলে আসছে, একটা হচ্ছে আমার ডান পক্ষ, একটা হচ্ছে কি আমার বাম পক্ষ। এই যে এটাকে বলবো কি আমি একটা সমীকরণ। এখানে আমি x এবং y এই দুইটার মান কিন্তু জানি না, এগুলো হচ্ছে অজ্ঞাত। অজ্ঞাত যে ব্যাপারটা থাকে সেটাকে আমরা বলবো চলক, তার মানে x একটা চলক, y একটা চলক। এখন আমি আবার আরেকটা সমীকরণ লিখছি, x মাইনাস y ইজ ইকুয়াল টু লিখলাম এবার হচ্ছে 3। এখন তোমরা খেয়াল করে দেখো, এখানে আমি কি লিখলাম, একবার লিখলাম হচ্ছে x প্লাস y ইজ ইকুয়াল টু 1, এখানে লিখলাম x মাইনাস y ইজ ইকুয়াল টু 3। তার মানে আমি হচ্ছে এখানে দুইটা সমীকরণ লিখেছি। এখন আমি x এবং y দুইটার মান বের করব, এবং হচ্ছে তোমরা খেয়াল করে দেখবে x এর পাওয়ার এখানে কত, 1, y এর পাওয়ার এখানে কত, 1। যেহেতু x এবং y দুইটার পাওয়ার এখানে 1, পাওয়ার মানে বুঝতে পারছো? যদি আমি এখানে লিখতাম x স্কয়ার, তার মানে এখানে x এর পাওয়ার হতো কত, 2। x এর পাওয়ার কত হতো আমার, 2। যেহেতু এখানে x এর পাওয়ার এবং y এর পাওয়ার হচ্ছে 1, তাহলে সেই সমীকরণটাকে আমরা বলবো এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। তাকে কি বলবো? এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। এখন যদি আমি এইটাকে এইভাবে লিখতাম, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে আমি সেই সমীকরণটাকে বলবো এখানে আমার হায়েস্ট পাওয়ার কত, 2। তাহলে সেক্ষেত্রে আমি বলতাম x এর দ্বিঘাত এবং y এর দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তোমাদের অবশ্য এগুলো পরীক্ষাতে দেওয়া নাই, এগুলো যখন তোমরা ক্লাস 9 উঠবা তখন আরো ভালো করে জানতে পারবা। এখন তার আর x এবং y এর যে মানগুলো দ্বারা এগুলো দুটো সমীকরণ সিদ্ধ হবে, তখন সেই সমীকরণটাকে আমরা বলবো ওই সমীকরণের মূল। এখন হচ্ছে আমরা অঙ্কে চলে যাই, তোমাদের বইয়ের অঙ্কে আমি আজকে 12 নম্বর অঙ্কটা করাবো। 12 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। দেখো কি বলছে, দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে 59 হয়। তার মানে আমি ধরে নেই হচ্ছে তোমাদের বই 12 নম্বর অঙ্ক, প্রথম সংখ্যাটি আমি ধরে নিলাম এক্স, আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমার ওয়াই। প্রথম শর্ত আমাদের বলছে প্রথমটির তিন গুণের সাথে, প্রথমটির তিন গুণ কত আমার 3x এর সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে, দ্বিতীয়টির দুই গুণ কত 2y, যোগ করলে আমার যোগফল কত হচ্ছে 59। এটাকে আমি দিলাম হচ্ছে এক নাম্বার সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে আমাকে বলেছে প্রথমটির দুই গুণ, তার মানে প্রথমটির দুই গুণ কত 2x থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, দ্বিতীয়টির কিন্তু আমার কিছু গুণটুন বলা নাই, তার মানে শুধু y হবে, বিয়োগ করলে কত হবে 9, তার মানে এটাকে আমি লিখবো কত 2। এখন আমি পরীক্ষাতে অবনয়ন বা প্রতিস্থাপন যে কোনো একটা পদ্ধতি আমরা ব্যবহার করলে পারি,
কাজ করতে পারি, এক নং সমীকরণকে আমি দুই নং থেকে বিয়োগ করে পাই, দুই নং সমীকরণকে টু দ্বারা গুণ করে এক নং থেকে বিয়োগ করে পাই। তোমরা অনেকে পরীক্ষার খাতায় একটা কাজ করছো, সেটা হচ্ছে সমীকরণ গুলাকে ওয়ান এবং টু এইভাবে দিবা। যখন আমি দেখো এখানে লেখছি দুই নং সমীকরণকে টু দ্বারা গুণ করে এক নং থেকে পাই, অনেকে এখানে কি করছে এইখানের মধ্যে দুই নং লেখছে আর এখানে লেখছে এক নং। অবশ্যই সমীকরণকে আমার আইডেন্টিফাই করে দিতে হবে যে এটা দুই নাম্বার এটা এক নাম্বার। যদি এভাবে সংখ্যার মাধ্যমে লেখো আমি সেখানে কি বুঝবো? অনেকে হচ্ছে খাতার মধ্যে সমীকরণ এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ এই কথাটা লেখো নাই, চ্যাপ্টারটা হচ্ছে সমীকরণের চ্যাপ্টার, অবশ্যই আমাকে এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ আলাদাভাবে লিখতে হবে। যারা এইভাবে করেছো তারা ভুল করেছো, এখান থেকে কিছু শিখে নিবা, মানে এগুলো করলে পরীক্ষাতে নাম্বার পাবা। তাহলে আমার এক নম্বর সমীকরণ হচ্ছে 3x + 2y = 59, আর দুই নম্বর সমীকরণটাকে আমি বলেছি দুই দিয়ে গুণ করবো তাহলে 4x - 2y
সমাধান দিয়ে আমি কি লিখব এখানে x আর y এর মান তাহলে কত কত হবে একটা হচ্ছে x এর মান দিবেন আর y এর মান কত হচ্ছে 30 খেয়াল করে দেখো আমি কিন্তু ব্র্যাকেটের মধ্যে দিয়ে দুটো সংখ্যা দিয়েছি আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি নাই এখন 13 নম্বর অঙ্কটা দেখো 13 নম্বর অঙ্কটা পিতা পুত্রের অঙ্কটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো 13 নম্বর অঙ্কে বলছে 5 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টির বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1 পিতা এবং পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো তাহলে আমি দেখব পিতা এবং পুত্রের বর্তমান বয়স আমি যেহেতু জানি না দেখো পিতার বর্তমান বয়স পিতা বর্তমান বয়স x বছর পুত্রের বর্তমান বয়স y বছর এখন প্রথম প্রশ্ন দেখো কি বলছে 5 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 তার মানে 5 বছর পূর্বে বছর পূর্বে পিতার বয়স ছিল তাহলে কত হবে 5 বছর পূর্বে অবশ্যই কত ছিল তাহলে হবে x - 5 বছর 5 বছর পূর্বে বয়স ছিল y - 5 বছর তারপরে বলছে 15 বছর পর তার মানে 14 বছর পর পিতার বয়স হবে x প্লাস 15 বছর 15 বছর পর পুত্রের বয়স হবে y প্লাস 15 বছর এখন প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে আমাকে বলছে 5 বছর পরে পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে কত 3:1 তার মানে হচ্ছে পিতা এবং পুত্রের বয়স অনুপাত x - 5 y - 5 is equal to হচ্ছে 3:1 বা আমি কি লিখতে পারি x minus 5 into 1 is equal to y minus 5 into 3 এটা কিন্তু আর গুণ বা বর্গমূল করছে এটার সাথে এটা এটার সাথে এইটা সবাই একটু লিখে নাও তার মানে আমরা লিখতে পারি x minus 5 is equal to 3y minus 15 বা এটা লেখা যায় কেউ যদি পরীক্ষাতে এই টিপ চিহ্নটা অথবা বা লিখো দুজনেই কিন্তু সঠিক কিন্তু কেউ যদি এখানেও সমান চিহ্ন দাও এখানেও সমান চিহ্ন দাও তাহলে সেই অঙ্কটা সঠিক না সে নিয়মটা সঠিক হবে না x minus 3y is equal to minus 15 এই minus 10 পাশে গেলে হবে plus 5 তার মানে আমরা লিখতে পারি x minus 3y is equal to minus 10 এটাকে দিলাম আমরা এক নাম্বার সমীকরণ এখানে যদি আমরা বা কথাটা লিখি তাহলেও কিন্তু কি সঠিক হবে এখন দ্বিতীয় শর্ত মতে
দ্বিতীয় শর্ত মতে আমাকে বলেছে 15 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে 2:1, তার মানে হচ্ছে 15 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তার মানে আমরা লিখতে পারি এটাকে আমি আর গুণ করছি x প্লাস 15 ইনটু 1 ইজ ইকুয়াল টু y প্লাস 15 ইনটু 2 বা x প্লাস 15 ইজ ইকুয়াল টু লিখতে পারি 2y প্লাস 30। লেখা যায় x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 30 মাইনাস 15 বা লিখতে পারি x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 15। এটাকে দিব আমরা 2 নম্বর সমীকরণ। সবাই এতটুকু লিখো, ভগ্নাংশটি নির্ণয় করো। তার মানে হচ্ছে 14 নম্বর প্রশ্নটা আমরা চলে যাই।
চোখ মনে করি ভগ্নাংশের লব হচ্ছে এক্স, ভগ্নাংশের পর ওয়াই। সুতরাং ভগ্নাংশটি হবে, মনে আছে তো আমার লব উপরে থাকে না হর উপরে থাকে? লব থাকে উপরে, তার মানে এক্স, আর হর থাকে নিচে, সেটা হবে কি ওয়াই। তার মানে ভগ্নাংশটি হবে এক্স ভাগ অনুপাত কত হবে ওয়াই। এখন খেয়াল করে দেখো প্রথম প্রশ্নতে আমাকে কি বলছে, প্রথম শর্তটাতে বলছে ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করবে। তাহলে আমরা কি লিখতে পারি প্রথম শর্ত মতে? প্রথম শর্ত মতে বলছে লবের সাথে পাঁচ যোগ করতে হবে, যোগ করলে আমার এই ভগ্নাংশটার মান হবে কত? দুই। আমি লিখতে পারি এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু টু ওয়াই, বা এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু কত লেখা যায়? মাইনাস ফাইভ। এটাকে দিলাম এক নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত মতে আমাকে বলছে হর থেকে এক বিয়োগ করলে, তার মানে হর হচ্ছে কত আমার ওয়াই, হর থেকে এক বিয়োগ করলে আমাকে কিন্তু লবের কোনো কাজ করতে বলে নাই, তাহলে লব আমার এক্স যা ছিল তাই থাকবে। তখন সেই ভগ্নাংশটা আমার কত হবে? সেটার মান হবে ওয়ান। বা আমি লিখতে পারি এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান, বা এক্স মাইনাস ওয়াই হিসেবে আমি লিখতে পারি মাইনাস ওয়ান। এটা কিন্তু আমি দুই নাম্বার সমীকরণ। এখন এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই। এখন এক নম্বর সমীকরণ ছিল আমার এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ, আর দুই নম্বরটা ছিল এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন আমি মাইনাস করছি, মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ফোর। তখন আমি লিখতে পারি ওয়াই সমান ফোর। এখন ওয়াই এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই কি ছিল? দুই নম্বর সমীকরণটা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, বা আমি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস টেন পার্সেন্ট প্লাস, আর ওয়াই এর মান ছিল আমার কত? ফোর। তার মানে এক্স ইকুয়াল টু লিখতে পারি থ্রি। আমাকে বলছে ভগ্নাংশটা বের করতে, তার মানে ভগ্নাংশটি হলো, ভগ্নাংশটা আমার কি ছিল? উপরে ছিল এক্স, এক্স এর মান কত? থ্রি। আমার হরের মান হচ্ছে আসছে ফোর, তার মানে হরটা কোথায় হবে? নিচে। তার মানে ভগ্নাংশটি হচ্ছে কত? থ্রি বাই ফোর। সবাইকে অংশটা বুঝতে পারছো? আমরা তুলে নাও, এখন দেখো এটা আশা করি সবার শেষ হয়ে গেছে। 15 নম্বর প্রশ্নতে আমি চলে যাই। দেখো 15 নম্বর প্রশ্নতে একটা জিনিস লক্ষণীয়, এখানে বলেছে কোন প্রকৃত ভগ্নাংশের, মনে আছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার হর বড় থাকবে। যদি আমি এটাকে এইভাবে একটা ভগ্নাংশ লিখি,
তার মানে হচ্ছে হর হচ্ছে কি আমার বড় আর লগ হচ্ছে কি আমার ছোট। যে ভগ্নাংশের হর হচ্ছে বড় থাকবে লগ ছোট থাকবে সে ভগ্নাংশটাকে আমি কি বলি প্রকৃত ভগ্নাংশ। তার মানে এই অঙ্কটা কোন নম্বর অঙ্কটা কি বলেছে প্রকৃত ভগ্নাংশ নিয়ে। তাহলে আমরা ধরে নিতে হবে প্রকৃত ভগ্নাংশের লব আমি ধরে নিলাম মনে করি প্রকৃত ভগ্নাংশের লব, লবটা কোথায় থাকে অঙ্কে উপরে থাকে ভগ্নাংশের লব এক্স, প্রকৃত ভগ্নাংশের হর আমার তাহলে কত হবে ওয়াই। সুতরাং প্রকৃত ভগ্নাংশটি হবে কি হবে এক্স বাই ওয়াই, যেখানে আমার ওয়াইটা কি হবে এক্স থেকে বড়, যে বড় থাকবে তার দিকে ফাঁকা চিহ্নটা হবে। এখন খেয়াল করে দেখো প্রথম ভগ্নাংশটাতে আমার কি বলেছে লব এবং হরের যোগফল, তার মানে প্রথম শর্ত মধ্যে লব এবং হর, লব এবং হরের যোগফল আমার বলছে 14, এটাকে দিলাম আমি এক নম্বর সমীকরণ। আর দ্বিতীয় শর্ত মধ্যে, দ্বিতীয় শর্ত মতে আমার বলছে বিয়োগফল, মানে কিন্তু এক্স মাইনাস ওয়াই দিব নয়, কারণ হচ্ছে আমি বলেই দিছি প্রকৃত ভগ্নাংশটা কে বড় থাকবে আমার হর বড় থাকবে, তার মানে হর বিয়োগ লব সমান আমাদের বিয়োগফল কত বলছে এইট। এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। এখন আমি এক কাজ করতে পারি, এক নং থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করলে কি পাই, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 14, এটা কিন্তু সাজায় লিখি মাইনাস এক্স যোগ করতে পারি মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে এটা যোগ করলে এটা কাটা যাবে এখানে কত হবে 2y ইজ ইকুয়াল টু 22, তার মানে y সমান আমার আসবে কত 11। এখন ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে x সমান কত হবে 14 মাইনাস y মান কত আসছে দিবেন তারপর x কত হবে 3, তার মানে সুতরাং প্রকৃত ভগ্নাংশটি হবে কত হবে x হচ্ছে 3 আর y এর মান আসছে কত আমার 11, এটাই কি হবে আমার অ্যান্সার। সবাই এতটুকু লিখে নাও। এখন সবাই খেয়াল করে দেখো y এর মান আমি কত নম্বরে বসাচ্ছি, এক নম্বর সমীকরণে বসানোর পরে আমার এক নম্বর সমীকরণটা কি ছিল x প্লাস y ইজ ইকুয়াল টু কি ছিল 14, এটা ছিল আমার এক নম্বর সমীকরণটা। তাহলে আমি কি লিখতে পারি x সমান 14 y, তো এই পাশে গেলে কত হবে মাইনাস y এর মান আসছে কত আমার 11, 14 থেকে 11 মাইনাস করলে কত হবে 3, তার মানে আমার প্রকৃত ভগ্নাংশটা কত হবে 3/11। এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে তোমাদের বইয়ের উদাহরণ 5 নাম্বারটা, তোমাদের বইয়ের উদাহরণ 5 নাম্বারটাতে যাও, তোমাদের বইয়ের উদাহরণ 5 এ গেলে দেখতে পাবা আমি তোমাদেরকে একটু আগে যে অঙ্কটা করিয়েছি 14 নম্বরে, 14 নম্বরের অঙ্কটা এবং উদাহরণের 5 দুইটাই কিন্তু একই রকম। তারপরে হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 3, উদাহরণ 3 এবং হচ্ছে আমি যে পিতা পুত্রের একটা অঙ্ক করিয়েছি 13 নম্বরে, সে দুইটাও কি একই রকমের। সবাই প্রশ্নগুলো ভালো করে করবে, তোমাদের বাড়ির কাজগুলো কি কি থাকবে সেগুলো নিয়ে আমি
বলি তোমাদের বাড়ি কাজ হিসেবে কালকে থাকবে, কালকে মানে হচ্ছে নেক্সট যেদিন তোমাদের ক্লাস থাকবে সেই দিন। ধরো থাকবে 3 4 5, এই অঙ্কগুলো সবাই ভালো করে করবো। উদাহরণ থাকবে 3 4 5, আর বয়স থাকবে বাংলাতেই দেখি 12 13 14 15। এই অঙ্কগুলো সবাই খুব ভালো করে করবে, আর হচ্ছে সবাই সুস্থ থাকার চেষ্টা করবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা, সবাই ভালোভাবে পড়ালেখা করবা। যেহেতু তোমাদের এখন থেকে অনলাইন ক্লাস হবে, চেষ্টা করবা অনলাইন ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে করার, এবং হচ্ছে তোমাদের যে অধ্যায়টা আমি আজকে করাইছি সেই অধ্যায়ের অঙ্কগুলো কমসে কম বাসায় পড়ে 3 বার করবা। কয়বার? 3 বার। 3 বার করে অঙ্কগুলো করবা, তাহলে নিজের এই অঙ্কগুলো করতে পারবা। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ। Thanks.